নমস্কার বন্ধুরা, সর্বানিস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই আশা করছি ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের জন্য রয়েছে একদম অন্যরকম একটি রেসিপি। ম্যাগি খেতে আমরা সবাই ভালোবাসি, আর খিদে মেটানোর সবথেকে সহজ উপায় এটাই। চিলি চিকেন, চিলি ফিশ, চিলি পনির, এমনকি সয়া চিলি আমরা সবাই খেয়েছি, কিন্তু ম্যাগি দিয়ে খেয়ে দেখেছি কি কখনো? হ্যাঁ, আজকের রেসিপিটি হলো চিলি ম্যাগি বল। আর আপনারা রেসিপিটি দেখুন, আশা করছি আপনাদের সকলেই নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি জানতে আমার চ্যানেলে প্লিজ আজই সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই কীভাবে বানাবো এই দারুণ সুস্বাদু রেসিপি চিলি ম্যাগি বল। এখানে দেখুন আমি ম্যাগি সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে নেওয়ার পর খানিকটা রিফাইন্ড অয়েল মাখিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ মতো বা ম্যাগির পরিমাণ অনুযায়ী নুন দেবেন। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কুচুনো কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে বাচ্চাদের জন্য যদি বানান তাহলে কাঁচা লঙ্কাটা না দেওয়াই ভালো। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আর এগুলোর পরিমাণ আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা প্লিজ একবার চেক করে নেবেন। আর দিয়ে দিচ্ছি এক চামচ কুচুনো পেঁয়াজ। এবার দিয়ে দেব কুচুনো রসুন, আর খুব সামান্য পরিমাণে দিয়ে দেব কুচুনো আদা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার ফলে এটা বাইন্ডিংয়ের সুবিধা হবে। আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস বা কেচাপ, আর দিচ্ছি এক চামচ সয়া সস। এখন এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে এখান থেকে ছোট ছোট বল তৈরি করে নেওয়া যায়। এটা মাখানো হয়ে গেছে, এখন এখান থেকে অল্প অল্প করে অংশ নিয়ে ছোট ছোট বলের আকারে করে নেব। তবে এটা করার আগে হাতে একটু তেল মাখিয়ে নিলে এটা করতে সুবিধা হবে। দেখুন এভাবে হাতের তালুর উপরে রেখে আস্তে আস্তে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এটার আকার আর আকৃতি ঠিক এরকম হবে। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে দেখুন সবগুলো বল রেডি করে নেব। সবকটা বল রেডি করা হয়ে গেছে। এবার একটা করে বল প্রথমে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর এটা ডিমের গোলায় ডুবানো হয়ে গেলে এখানে দেখুন আরেকটা পাত্রের মধ্যে আমি ম্যাগি গুঁড়ো করে নিয়েছি, একেবারে গুঁড়ো নয়, একটু ভেঙে নিয়েছি। সেগুলো এখন বলের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা বল প্রথমে ডিমের গোলায় দিয়ে তারপর ম্যাগি তার গায়ে মাখিয়ে নেব, তারপর এগুলো ভাজব। এখানে দেখুন আমি তেল গরম করে নিয়েছি, এখানে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে বল দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। আর বলগুলো তেলে দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এক পিঠ হয়ে গেলে আরেকটা দিক একটু উল্টে নিতে হবে। দেখুন বলগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর রং এসেছে, এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি বলগুলো তেলের মধ্যে দিয়ে দেব, আর সেগুলো ভেজে নেব। এগুলোর রং চেঞ্জ হলে তুলে নেব। এখানে একই তেলের মধ্যে এবার দিয়ে দেব চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো এরকমভাবে কাটতে হবে, আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এভাবে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা।
দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একই রকমভাবে কেটে পাপড়িগুলো আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি, এখন সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুন, আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো আদা। এখন এগুলো একটু হালকা ভেজে নেব, গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখে এগুলো একটু ভেজে নিতে হবে। আর এবার এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দেব। দেখুন, এখানে আমি টমেটো সস, সয়া সস আর গ্রিন চিলি সস, তার সঙ্গে অল্প পরিমাণ অর্থাৎ হাফ চা চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা এর মধ্যে সামান্য খানিকটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে জল না দিয়ে পরে কড়াইতে জল অ্যাড করতে পারেন, তবে এই মশলাগুলোর সঙ্গে জল অ্যাড করে নিলেই ভালো হবে। এখন এটা দিয়ে দিলাম, এবার এটা সামান্য নাড়াচাড়া করে নেব। এটা নেড়ে একটু সময় রাখবো যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন, 5 মিনিট হয়ে গেছে, ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি 1 চামচ কর্নস্টার্চ অল্প জল দিয়ে গুলে নিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে কিন্তু গ্রেভিতে একটা থিকনেস আসবে। এখন এটা একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি একটা বিষয় স্কিপ করে গেছি, যখন সসগুলো গুলে নিয়েছিলাম তখন তার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, সেটা একটু মনে করে আপনারা প্লিজ দেখে নেবেন। আর এখন দেখুন, এখানে ভেজে রাখা বলগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দিয়ে ফোটানোর কোনো দরকার নেই, শুধুমাত্র গ্রেভিটা ভালোভাবে বলগুলোর গায়ে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন, এটা কিন্তু রেডি হয়ে গেছে, আর নামিয়ে আমি প্লেটে সার্ভ করেছি। এখন অবশ্যই খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আজকেও কিন্তু আমার লিটল শেফ টেস্ট করে আপনাদের জানাবে কেমন হয়েছে। ও কিন্তু এটা খুব ভালো লেগেছে, আর সেটা আপনাদেরও জানাবে। তাহলে বন্ধুরা, আপনারাও এটি ট্রাই করুন, আর আপনাদের কেমন লাগলো আমায় কিন্তু জানাতে একদম ভুলবেন না। আশা করছি আপনাদের সকলের এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। আমায় ফলো করুন ফেসবুক আর ইনস্টাগ্রামে, আমার ফেসবুক পেজ সর্বানিস কিচেন আর আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল সর্বানির কিচেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। Thank you.